যেটা ডিস্টেন্সটা বেশি 90 থেকে সেটা লিখবে 135 ডিগ্রি 135 আর সব থেকে এন্ডে যেটা রয়েছে সেটার লাইনসের নিচে লিখবো না উপরে লিখবো কি লিখবো 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি ক্লিয়ার এবার এই যে লাইনসটা এটা হলো হেয়ার হবে যে ক্লায়েন্টের হেয়ার এই যে লাইনসটা টেনেছি এটা ক্লায়েন্ট হেয়ারটাকে নিয়ে বসেছে সেই হেয়ার বুঝেছো হেয়ার যদি মনে করো তাহলে হেয়ারের এটা কোন দিক আছে নিচের দিক হেয়ারের কোন দিক নিচের দিক তার মানে 0 ডিগ্রি সমান করে কাটতে হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি এবার হচ্ছে 0 থেকে একটু তুলতে এটা আগে বুঝবে না কিন্তু তো আগে এটা বুঝবে 0 থেকে যদি আমি পুরো সোজা তুলে দিই হেয়ারটা তাহলে ওটাকে কি বলছে 90 হাফ যদি একটু কমিয়ে নিই তাহলে কি হবে 45 এটা বুঝে গেলে এটা বুঝে যাবে তার হাফ নামিয়ে দিলে 45 দিবে তো 90 হচ্ছে হেয়ারটা সোজা করে কাটতে বলছি যে দিক থেকে আমার গ্রোথ আছে ওটা পরে বুঝবো এটা ড্রয়িং এর মধ্যে এত কথা বলতে তাহলে বুঝতে পারবে না কাটিং করতে করতে বুঝবে সোজা বলতে হেয়ারটাকে সোজা যখন কাটবো উপর দিকে তুলে হ্যাঁ আর যেখান থেকে আমাদের গ্রোথ হয়েছে সেই দিকে থেকে যে সোজা যায় যেমন পিছনের হেয়ার গুলো কোথায় যায় পিছন দিকে সোজা যায় সামনের দিকে আমি সোজা আনতে পারবো উল্টে যাবে তো হেয়ারটা আর ক্রাউন এরিয়া মানে যেখানে আমরা ক্রাউন করি সেখানটা সোজা কোথায় পিছন দিকে সোজা কোথায় পিছনে বোঝা গেল তার হাফ মানে সোজার হাফ এটা এবার 90 ডিগ্রি যদি সোজা হয় স্ট্রেট হয় একদম যে দিক থেকে গ্রোথ সেটা যদি সোজা হয় তা তার থেকে যখন একদম ফ্রন্টের দিকে এটা ফ্রন্টের দিকে আসছে আস্তে আস্তে একটু ঝুঁকে যাচ্ছে তখন কত ডিগ্রি 135 ডিগ্রি যখন একদম ঝুঁকে যাচ্ছে সবার ডিগ্রি এবার কাটিংটা ধরলে আস্তে আস্তে বুঝে যাবে যে কিভাবে আমি বলতে চাইছি এটা হলো ড্রয়িংটা করে নিলে তুমি দেখবে আর তুমি বুঝবে যাবে সমস্যা বোঝা গেল না ওটাকে ডার্ক কর স্ট্রেট লাইন 0 ডিগ্রি নিচে তারপরে 45 ডিগ্রি তার একটু উপরে 90 ডিগ্রি একদম সোজা হয় তারপরে 135 ডিগ্রি একটু ফ্রন্টে 180 ডিগ্রি একদম ফ্রন্টে চলো ওয়েট হিয়ার চাই ঠিক আছে আর সিজার সিজার এই করে বলবে একটা থাম ফিঙ্গার একটা রিং ফিঙ্গার এরকম করতে হবে ঠিক আছে